হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগের ভিডিওতে রহিম ভাইয়ের ঘরের উপরের কি অবস্থা এটা দেখাইছি, সে ভিডিওতে নিচেরটা দেখানো হয় নাই। তো আজকে ইনশাল্লাহ রহিম ভাইয়ের ঘরের নিচের কি অবস্থা এটা দেখাবো। আর এদিকটায় খুব বড় বড় পাকড়াগুলি আছে, আর এদিকটা অনেকগুলো দেশাল রাখা আছে মাশাল্লাহ। তো চলেন নিচে যাওয়া যাক। ওই দিকটায় একটা লাইট চেঞ্জ করা হইতেছে, লাইটটা চেঞ্জ করা হলে তারপরে ওই দিকটা ঢোকাটা বেস্ট হবে আশা করি। এদিকটায় মাশাল্লাহ কিছু বড় বড় হোলস্টিন রাখা আছে। কয়েকদিন আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন সেক্ষেত্রে হয়তো বা বুঝতে পারবেন। এখানে কিছু রদ বদল হয়েছে, আগের যে ইগুলো ছিল, আগের জায়গাটা খালি ছিল, অন্য গরু ছিল হয়তো, এখন জায়গাগুলো একটু চেঞ্জ করা হয়েছে। দেন এদিকে একটা হোলস্টিন আনা হয়েছে। দেন এখানে একটা লাল ক্রস, কারেন্ট চলে গেছে। ওয়েল এই সাইড থেকে এইরকম, এখানে কিছু দেশাল রাখা আছে, দেন ক্রস রাখা আছে। আজকে ধোয়া দেওয়া হয়েছে, চোখ অনেক জ্বলতেছে। এটা খুব সুন্দর একটা শাহিওয়াল। এদিকে আসছেন, আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ। এই যে ওদের গ্যাঞ্জাম চলতেছে, আর ওই পাগলা এখনো বসে আছে। এরপরে আমরা এই সাইডের লাইনে যাব, সেটার লাইনে এখনো কাজ শেষ হয় নাই। এদিকটাও যে কটা দেশাল আছে, একটা গির, ওইখানে একটা দেশাল আছে, এই একটা লাল দেশাল, দিয়ে কালো ক্রস আছে। ইফাতের গরু এটা মাশাল্লাহ, ওর চোখটা মাশাল্লাহ। সেই এদিকে আরো গরু আছে, এটা মুয়াজের গরু। দেন মিস্টার বাংলাদেশ, ওকে উপরে রাখা হয়েছে। এই যে মিস্টার বাংলাদেশ, দেখি ওর কি অবস্থা। তাই দেন এই সাইডে আরো বড় বড় দুইটা দেশাল আছে, লাস্টে আরো একটা আছে। এদিকে একটু আলো কম, এদিকে আর একটা কালো বড় দেশাল আছে, ডিস্টার্ব করার দরকার নেই। এদিকে আরো দেশাল রাখা আছে। সবাই বারবার কমেন্টে একটা কথা বলেন যে দেশাল দেশাল, দেশালের ডেফিনেশন কি? আসলে দেশালের ডেফিনেশন দিতে দিতে আমি আসলে বিরক্ত হয়ে গেছি। যারা যারা বুঝেন আসলে তাদেরকে আসলে বলার দরকার পড়ে না আমার মনে হয়, যতটুকু একটা কোশ্চেনের অ্যান্সার অনেকবার দিস আর দিতে ভালো লাগে না। মাশাআল্লাহ। সো মোটামুটি নিচের আপডেট এতটুকুই ছিল আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।